আমি একটি হারাম রিলেশনে জড়িত আমি পাঁচ রক্ত নামাজ পড়ি তাহাজুত পড়ি রোজাও রাখি নফল করি আমার হারাম রিলেশনও ছাড়তে পারছি না এখন আমার ভয় হয় যে এই হারামের কারণে আমার অবাদত কবুল হবে কি না ইবাদত কবুল কি আপনি নিজে করেন নাকি আল্লাহ করে হ্যাঁ আপনি আল্লাহর উপর আস্থা হারাচ্ছেন কেন একটা হারাম কাজের কারণে আমি যদি বলে দেই যে আপনার ইবাদত হবে না তাহলে তো আপনি সাথে সাথে সব ছেড়ে দেবেন এটা ঠিক না আসলে হারাম কাজে সম্পৃক্ত থাকার কারণে অথবা হারাম খাওয়ার কারণে হারাম কামাইয়ের কারণে হারাম উপার্জনের কারণে দোয়া কবুল হয় না এটা হচ্ছে সরাসরি নস তবে এর উপর আলো আলোচ কিয়াস করে অনেকেই বলেন তার ইবাদত নষ্ট হয়ে যায় এটা শুদ্ধ নয় একজন ব্যক্তি চুরি করলো আর মুফতি সাহেব যদি বলে তুমি যেহেতু চুরি করেছো তোমার নামাজ নাই সেগুলো ঠিক আছে এখন থেকে আমি তাহলে নামাজ ছেড়ে দেব এটা কি ঠিক হলো বলে হ্যাঁ একজন লোক সুদ খাচ্ছে আমি বললাম ভাই আপনি যেহেতু সুদ খাচ্ছেন অতএব আপনার সমস্ত ইবাদত বাতেল তিনি বললেন বাত তো ভালোই আমারও ইবাদত করতে হলো না পরে এক সময় তবে করে ফেলব হ্যাঁ কোনো মুফতির জন্য এটা উচিত হবে না কথা বলা যে এই ব্যক্তি যেহেতু সুদ খায় তার নামাজ হয় না তার রোজা হয় না তার হজ হয় না দরকার নেই আমরা তাকে বলবো আপনি সুদ ছাড়েন তবে ইবাদতগুলো ছাড়বেন না সুদ ছাড়েন ইবাদতগুলো ছাড়বেন না আমরা যিনি প্রশ্ন করেছেন তাকে বলবো আপনি হারাম রিলেশনটা ছাড়েন হারাম কাজটা ছাড়েন ইবাদরটা ছাড়বেন না তবা করেন